জয় নিতাই, জয় গৌর। উপস্থিত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী চরণে আমি জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ মাধুর্যহীন কীর্তন জগতে সর্বকনিষ্ঠ কীর্তনিয়া নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই মহতি হরিবশরী অঞ্চলে অবস্থিত তিনোলতা গুল্ম মায়ের একটু কথা কম, কীট পতঙ্গ স্থাব জঙ্গ মানব মানবী দানব দানবী খেচর খেচরি জন্তু জানামার প্রত্যেককে জানায় আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকের এই মহতি হরিবাস ও নববৃন্দামনের মাটিতে বসে শুভমঙ্গল আকাঙ্ক্ষিত রজনীতে, শুভমঙ্গল আকাঙ্ক্ষিত রজনীতে পবিত্র মাটিতে বসে, এই নববৃন্দামনের মাটিতে বসে আমরা গৌর কথা কৃষ্ণগত রস আস্বাদন করেছি। আর সেই গৌর কথা কৃষ্ণগত রস আস্বাদন করতে গিয়ে একটি মূল্যবান শ্লোক আস্বাদন করলাম। এই শ্লোকটি যেমন তেমন মানুষের বলার শ্লোক নয়, শ্লোকটি বলেছেন সংকীর্তনের পিতা শ্রীমান মহাপ্রভু। কোন প্রসঙ্গে আজ ভক্তরা প্রশ্ন করলেন, গৌর হরি আমরা হরিবল বলবো কেন, কৃষ্ণ নাম শুনবো কেন, কীর্তন শুনলে কি হয়, উপকার কি, আর এই কীর্তনের মাহাত্ম্য কি, তুমি যদি না বলো আমরা হরিবল বলবো না, কীর্তন শুনবো না, এই হরিনামের মাহাত্ম্য কি, যে কলিযুগ সব কিছু ছেড়ে দিয়ে শুধু হরিবাসনে বসে বসে হরি কথা কৃষ্ণ কথা শুনবে, কিন্তু হরিনামের মাহাত্ম্যটা কি। যেই না এই কথা বলেছে মহাপ্রভু বললেন নামের উপকার সম্বন্ধে সাতটি প্রাথমিকভাবে উপকারের কথা বললেন, আর নাম মাহাত্ম প্রসঙ্গে ক্রমে এই শ্লোকটি বলেছিলেন। আচ্ছা মায়েরা, যদি প্রশ্ন করা হয় যে হরিনামের মাহাত্ম কি, যে কলিযুগ সব কিছু ছেড়ে দিয়ে ধ্যান যাগ যজ্ঞ পূজা অর্চনা ছেড়ে দিয়ে শুধু হরিবল হরিবল বলবে, এই হরিনামের মাহাত্ম কি, হরিনামের মাহাত্ম কি, এই নাম মাহাত্ম প্রসঙ্গে মহাপ্রভু এই শ্লোকটি বললেন। কি বললেন, নাম নামকারী বহুদা ভগবান তার নামকে বহুত ভাগে ভাগ করলেন। ভগবান শ্রীকৃষ্ণের কয়টি নাম গো মায়েরা, 108। নারায়ণের কয়টি নাম, মহাভারত খুলে দেখবেন 1000 নাম। এতগুলো কেন ভগবান নাম ধারণ করেছেন, একটা নাম হলে ভালো হতো না। দেখবেন আমাদের বাড়িতে যদি একটা বাচ্চা ছেলে থাকে তার একটা ডাক নাম থাকে, একটা ভালো নাম থাকে, একটা মামা বাড়ি দেওয়ার নাম থাকে, হ্যাঁ আবার পাড়ার বন্ধুরাও একটা নাম দিয়ে দেয়, এতগুলো নাম। ভগবান এতগুলো নাম ধারণ করেছেন কেন জানেন, আমাদের সুবিধার জন্য। আমরা যখন বিপদে পড়ি তখন কি বলে ডাকি ভগবানকে, হে বিপত্তারণ মধুসূদন তুমি উদ্ধার করো, আবার দয়ার দরকার হলে হে দয়াময় তুমি দয়া করো, আর কৃপার দরকার হলে হে কৃপাময় তুমি কৃপা করো, আর বিপদে বললে হে বিপত্তারণ মধুসূদন উদ্ধার করো। তা ভগবান এতগুলো নাম ধারণ করেছেন ভক্তদের সুবিধার জন্য। শুধু তাই নয়, ভগবান কি করলেন, নিজ সর্বশক্তি ভগবানের যত ক্ষমতা ভগবান কি করলেন, তার নামের সঙ্গে মিশিয়ে দিলেন। কার ক্ষমতা বেশি, ভগবানের না ভগবানের নামের ক্ষমতা গো, কার ক্ষমতা বেশি, তাই কোনোদিন হয় ভগবানের থেকে কি কোনোদিন ভগবানের নামের ক্ষমতা বেশি হয়, এক মা বলছেন যে ভগবানের নামের ক্ষমতা বেশি, কিন্তু প্রমাণ চায় যে ভগবানের থেকে ভগবানের নামের ক্ষমতা বেশি কেন প্রমাণ দিতে হবে। কলির জীব প্রমাণ ছাড়া কিন্তু কোনো কাজ করে না, আগে প্রমাণ। আমরা যে ওষুধটা খাই প্যারাসিটামল, প্রমাণ হয়েছে যে প্যারাসিটামল ওষুধটা খেলে তবে জ্বর ছাড়ে, আগে প্রমাণ হলো তবেই আমরা ওষুধ খাচ্ছি। তবে নামের ক্ষমতা বেশি বলে এই ঠান্ডার মধ্যে সব কিছু ছেড়ে দিয়ে হরিবাসরে বসে হরি কথা কৃষ্ণ কথা শুনছি, আর সারা রাত্রি জাগবেন তাই তো নাকি, আজকে তিথিটা কি, সে প্রসঙ্গক্রমে আসছে। তাহলে দেখুন নিশ্চয় নামের ক্ষমতা বেশি, প্রমাণ দিতে হবে। প্রমাণটা কি, ভগবান রামচন্দ্র পিতৃসত্ব পালনের জন্য 12 বছরের জন্য বনবাসে গেছিলেন।
চুপ আছেন যে, কত বছরের জন্য? 14 বছরের জন্য বনবাসে গেছিলে। আর লঙ্কার রাজা রাবণ এসে জানকীকে হরণ করলেন। এখন যিনি ভগবান পুরুষোত্তম ভগবান রামচন্দ্র হা সীতা বলে কাঁদছেন, রাম ভক্ত হনুমান পাশেই বসে আছেন যে আমাদের প্রভু কাঁদছেন, আমরা কিছু করতে পারছি না। বাবা আপনারা একটু সামনে বসুন না, বয়স্ক লোকরা সামনে বসবেন, দাঁড়িয়ে থাকলে হয়, আসুন একটু, সবাই চলে আসুন সামনে বসে, যারা দাঁড়িয়ে আছেন বসুন। শ্রোতাকে নিয়ে বক্তা, যে কজনে আছি এতে আনন্দ হবে, বেশি দরকার নাই, অন্য অতি ভক্তে কার্য নষ্ট বলে একটা কথা আছে। যাই হোক, সবাই বলে তবু সামনে বসুন। হনুমান দেখছেন আমাদের প্রভু রামচন্দ্র কাঁদছেন, আমরা কিছু করতে পারছি না। মানুষ সৈন্যদেরকে ডাকলেন, এসো না এদিকে, এসো চলো, আমরা এই সমুদ্র বন্ধন করে মাকে লঙ্কা থেকে উদ্ধার করব। ওই পাহাড় থেকে বড় বড় পাথরের চাইগুলো এনে এই সমুদ্রের জলে ফেলো। হনুমান প্রথমেই একটা মস্ত বড় পাথর এনে যেই না সমুদ্রে জলের মধ্যে ফেললেন, পাথরটা সমুদ্রে অতল তলে তলিয়ে গেল। হনুমানের মাথায় হাত, বেগতিক, এভাবে কি সমুদ্র বাঁধা যায়? এত গভীর সমুদ্র পাথর দিয়ে কি বাঁধা যায়? ভগবান রামচন্দ্রের শরণাপন্ন হলেন। আমাদের জাতীয় গ্রন্থে ভগবান বলেছেন, আচ্ছা কারো জানা আছে আমাদের ভারতবর্ষের জাতীয় বইয়ের নাম কি? কোন ভক্ত জানে? দেখুন, আমরা এত পড়াশোনা করি, ছেলে মেয়েদেরকে আমরা ছোটর থেকে যেই একটু কথা বলতে শিখেছে, মা বাবা চিন্তা করছেন ছেলে মেয়েকে মানুষ করতে হবে, পড়াশোনা করাতে হবে। এখন আবার ইংলিশ মিডিয়াম হয়েছে, মডার্ন যুগ, তো মডার্ন স্কুলে ভর্তি করো। হ্যাঁ, জাতীয় ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থের কথা বলছি, বর্ণ পরিচয় কিন্তু ধর্মগ্রন্থ নয়, জাতীয় ধর্মগ্রন্থ। শুনো, এটা এটা কিন্তু আমাদের পড়া দোষ। কাদের দোষ জানেন? মা বাবাদের দোষ। আমাদের ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন তো, আরে জাতীয় পশু কি? বাঘ বলে দেবে, জাতীয় খেলা কি বলে দেবে, জাতীয় পাখি, জাতীয় ফুল। কিন্তু যদি বলা হয় যে ভারতবর্ষের জাতীয় বইয়ের নাম কি, তারা বলতে পারবে না। আমরা ভারতবাসী গর্ব হওয়া উচিত। জেনে রাখুন, পৃথিবীর মানুষ যখন পড়াশোনা জানতো না, তখন ভারতবর্ষের বুকে বেদ লেখা হয়েছিল। আমাদের ভারতবর্ষে যে ধর্মটা নিয়ে আমরা চলি, সেই ধর্মের নাম কি? সনাতন ধর্ম। আমাদের দেখবে অনেকে বলে হিন্দু ধর্ম, হিন্দু বলে কোনো ধর্ম হয় না। হিন্দু, হিন্দু কথাটা হলো প্রাদেশিক, বিদেশ থেকে এসেছে। কিভাবে হিন্দুটা এলো জানেন? ব্রিটিশরা যখন এসেছিলেন সিন্ধু নদের তীরে, যখন তারা বাস করতে শুরু করলেন, ওই সিন্ধুটা উচ্চারণ হতো না, ওরা শখে হ উচ্চারণ করে, যে সিন্ধু সিন্ধু করতে হিন্দু। তা আমরা বলছি হিন্দু ধর্ম কিন্তু নয়, আমাদের ধর্মটার নাম হলো সনাতন ধর্ম। এটাই গো হরিবাদ। পৃথিবীর মধ্যে যতগুলো ধর্ম আছে, আমাদের ধর্মটা সর্বশ্রেষ্ঠ প্রমাণ হয়েছে। কেন সর্বশ্রেষ্ঠ? এটা আমরা কিন্তু দাবি করছি না, বড়াই করে বলছিলাম। সনাতন কথার অর্থ হলো নিত্য, যা ছিল আছে। সত্য যুগেও সনাতন ধর্ম ছিল, ত্রেতা যুগেও সনাতন ধর্ম ছিল, তারপরেও ছিল, কলিতে রয়েছে। আমাদের ধর্মের কোনো প্রবর্তক নেই, আছে। খ্রিস্টান ধর্মের প্রবর্তক হলেন যীশু খ্রিস্ট, ইসলাম ধর্মের প্রবর্তক হলেন হযরত মুহাম্মদ, কিন্তু সনাতন ধর্মের কোনো প্রবর্তক নেই। এটা সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো সনাতন ধর্ম, ছিল আছে থাকবে, সেই আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের জাতীয় ধর্মগ্রন্থ হলো শ্রীমদ ভগবদ গীতা। তাই ঘরে দিব। আবার দেখবেন অনেকে একবার উচ্চারণ করে দেন গীতা গীতা, শুধু গীতা বললে কিন্তু অপরাধ হয়, শ্রীমদ দ্বারা ভূষিত করা হয়েছে। গুরুদেবের নাম কি সরাসরি নেওয়া যায়? মাধবানন্দ যদি গুরুদেব হয়, পরম গুরু শ্রী শ্রী, তারপরে গুরুদেবের নাম বলতে হয়,
তেমনি আমাদের ধর্ম যে কোনো ধর্মকে তার আগে শ্রীমৎ ভগবদ গীতা, শ্রীমৎ ভগবত পুরাণ, শ্রীমৎ ভগবত মহাপুরাণ। তাহলে আমাদের ভারতবর্ষে জাতীয় গ্রন্থের নাম হলো শ্রীমৎ ভগবদ গীতা। সেখানে ভগবান অর্জুনকে বলেছেন, অর্জুন দেশাং শতযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং জন মাম উপজন্তিতে ত্রং জন মাম উপজন্তিতে। কি বললেন এর অনুবাদটা কি? কেউ যদি সততা সহিত আমার শরণাপন্ন হয়, আমি তার মধ্যে বুদ্ধিযোগ প্রদান করি, আর সেই বুদ্ধি দ্বারা সে আমাকে পায়। হনুমান যখন ভগবান রামচন্দ্রের শরণাপন্ন হলেন, হনুমানের মধ্যে বুদ্ধিযোগ প্রদান করলেন ভগবান রামচন্দ্র, আর সেই বুদ্ধির দ্বারা হনুমান কি করলেন, পাথরের গায়ে কি নাম লিখেছিলেন, পাথরের গায়ে শ্রী রাম নাম লিখে দিলেন। এই রাম নাম লেখা পাথর যেই না সমুদ্রে জলের মধ্যে ফেলা হলো, পাথর ভেসে আছে। স্বয়ং দেখছেন ভগবান রামচন্দ্র বানর সৈন্যরগুলো যখন সমুদ্রের মধ্যে পাথরগুলো ফেলছে, ভেসে আছে, তাহলে আমি একটা ফেলে দেখি। স্বয়ং ভগবান রামচন্দ্র যখন একটা পাথর সমুদ্রে জলের মধ্যে ফেললেন, পাথরটা সমুদ্রের অতল তলে তলিয়ে গেল। মারুতি, হনুমানকে মারুতি বলে ডাকতেন, ওই যে মরুতের পুত্র, পবন পুত্র। হ্যাঁ মারুতি, হ্যাঁ প্রভু, এদিকে এসো। তোমরা যখন পাথরগুলো সমুদ্রের জলের মধ্যে ফেললে, ভেসে আছে, আমি ফেললাম সেটা ডুবে গেল কেন? মানব সৈন্যরা পাথরগুলো ফেলছে তখন ভেসে আছে, ভগবান ফেললেন পাথরটা ডুবে গেল। হনুমান করজোরে বলছেন, প্রভু আমরা যে পাথরটা সমুদ্রে জলের মধ্যে ফেলি, সেই পাথরে তোমার শ্রীরাম নাম লেখা আছে। আমরা যে জানি প্রভু তোমার থেকে তোমার ক্ষমতায় অনেক বেশি, ভগবানের থেকে ভগবানের নামের ক্ষমতা অনেক বেশি। ত্রেতা যুগে প্রমাণ হয়েছে, দাপরে আসুন, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো, যুধিষ্ঠির রাজা হলেন হস্তিনাপুরের, ভগবান শ্রীকৃষ্ণ এসে দাঁড়ালেন পঞ্চ পাণ্ডবের সামনে, বড় ভাই এসো কৃষ্ণ, আমার তো এবার যাবার পালা, তোমরা ধর্মযুদ্ধে জয়লাভ করেছ, আমার কর্তব্য আমি করেছি, তা যাওয়ার আগে আমি তোমাদেরকে কিছু দিয়ে যেতে চাই। ভগবান কিছু দিতে চাইছেন পঞ্চ পাণ্ডবকে। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ানা, ভগবান যদি এসে এখন আমাদের সামনে দাঁড়িয়ে বলেন যে তোমরা কিছু চেয়ে নাও, আমি তোমাদেরকে কিছু দেওয়ার জন্য এসেছি, আপনারা কি চাইবেন? আমি কি চাইবো সেটা বলে দেব, ওই যে কি লটারি বেরিয়েছে না, তার ফার্স্ট প্রাইজটা চেয়ে নেব, 5 কোটি টাকা। কেউ বলবেন যে আমার গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ছেলে চাকরি করে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, এগুলো জাগতিক জগতে যারা বস্তু চায় তারা কিন্তু কোনোদিন ভগবানকে পায় না। জাগতিক জগতের বস্তু যদি তুমি চাও তাহলে তুমি ভগবানকে লাভ করতে পারবে না। আমরা একটা প্রণাম করে ভগবানের কাছে চেয়ে দিই, একটা প্রণাম করে কি চাইলাম, ছেলে চাকরি করে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও। আমিও সাধু নই, হরিবাসরে ওঠার আগে প্রণাম করে চাইলাম কিছু, কি চেয়েছি, প্রভু যেন ভক্তদেরকে আনন্দ দিতে পারি, এই আসরে প্রথম আসছি যাতে ভক্তদেরকে আনন্দ দিতে পারি, আশেপাশের থেকে দু একটা যেন ফোন যায় বায়নার জন্য। এই যে ধরুন আমরা চাইছি ভগবানের কাছে জাগতিক জগতের কিছু, এই যদি চাই ওই কামনা বাসনার বস্তুগুলো পাওয়া যাবে। দেখুন প্রকৃত ভক্ত, সকরসের ভক্ত, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব,
ভগবান এসে দাঁড়িয়েছেন, করজোড়ে বলছেন, সকাল যুধিষ্ঠির বলছে তোমার কাছে চাইবো কি, তোমার কাছে যদি কিছু চাওয়া হয় তাহলে সেটা কম পড়ে যায়, তুমি তো দেওয়ার জন্য বসে আছো, তুমি তো অনেক কিছু দিয়েছো, কই কোনোদিন তো কিছু দিলাম না, যুদ্ধের সময় তোমার 18 রক্ষিয়া যে আমার যত সৈন্য ছিল তারা কৌরবদেরকে দিয়ে দিয়েছি, শুধু তোমাদের পক্ষে আমি একা, কই তোমাদেরকে আমি কিছুই দিতে পারিনি। যুধিষ্ঠির বলছেন, সখা এই যে তোমাকে সখা বলছিলাম, সখা মানে বন্ধু, তোমাকে বন্ধু রূপে পেয়েছিলাম বলেই আজকে ধর্ম যুদ্ধে আমরা জয়লাভ করতে পেরেছি, বিদায় কর হরিব। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আজ আমি তোমাদেরকে কিছু দিতে চাই। যুধিষ্ঠির করজোড়ে বলছে, হে কৃষ্ণ, যদি দিতে হয় তুমি আমায় আশীর্বাদ দাও, তুমি আমাকে আশীর্বাদ দাও, আমি যেন ধর্মকে রক্ষা করতে পারি। তথাস্তু। অর্জুন তুমি কি চাইছো? আশীর্বাদ, আমি যেন বড় দাদাকে অনুসরণ করতে পারি। তথাস্তু। ভীম কোথায়? ভীম, এ ভীম এদিকে এসো। হ্যাঁ সখা, তুমি চেয়ে নাও, আমি চাইবো কিন্তু আমি সবার শেষে চাইবো। কারণ? কারণটা খুলে বলো, শেষে কেন চাইবে? সবাই তো একটা করে চাইছে, আমি দুটো করে চাই। দুটো? ঠিক আছে, তার জন্য বলছি আমি শেষে চাইবো। নকুল তুমি কি চাইছো? আমি যেন দাদাদের স্নেহ ভাজন হতে পারি, যেন ভালোবাসা পায়। সহদেব তুমি ছোট, তুমি চেয়ে নাও। ওই যে তুমি বললে না ছোট, সত্যি তো আমি ছোট ভাই, তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি দাদা এবং মায়ের সেবা যত্ন করতে পারি। চাইলেন ধন দৌলত সম্পদ? চাইলেন? চাইলেন না, কারণ তাদের কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডে সম্পদ রয়েছে, কৃষ্ণ নামক সম্পদ, বিদায় গুর হরিব। ভগবান স্বয়ং রয়েছেন তাদের বন্ধু রূপে, আর কিছু চাই না। ভীম তুমি দুটো চাইবে বলেছিলে, চেয়ে নাও। সখা তাহলে চেয়ে দি, তুমি তো জানো আমি একটু খেতে ভালোবাসি, বেশি খাই, তার জন্য মা ভাইয়ের কাছে ওদের কথা শুনতে হয়, তুমি আমাকে আশীর্বাদ করো যেন সারা জীবন আমি পেট ভরে খেতে পাই। ভীম তো লজ্জা করে না, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার কাছে তুই খাওয়ার চেয়ে নিলি রে, সারা জীবন খাওয়ার চিন্তা করলি ভীম? ছি ছি। দাদা আমি আগেই বলেছিলাম দুটো চাইবো, এখনো একটা আমার বাকি আছে। হ্যাঁ চেয়ে নাও ভীম। আরেকটা কি? তোমাকে যেন আমি ডাকলেই পাই, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, তোমাকে ডাকলে যদি পাই, বিপদের দিনে তোমায় পাবো, দুঃখের দিনে তোমায় পাবো, সুখের দিনে তোমায় পাবো, দুঃখে সুখে যদি তোমাকে পাই আর আমার কি দরকার? তথাস্তু। পিসিমা কুন্তির কাছে গেলে, হ্যাঁ আয় কৃষ্ণ আয়, আমার বিদায়ের পালা যেতে হবে, তা ভাইদেরকে কিছু দিয়েছি, তোমাকেও কিছু দিতে চাই, চেয়ে নাও, আমাকে তো দ্বারকায় ফিরে যেতে হবে। যেই না দ্বারকা ফিরে যাওয়ার কথা ভগবান বলেছেন, সঙ্গে সঙ্গে মা কুন্তির মাথায় যেন পর্যাঘাত হলো। কৃষ্ণ রে তুই বিদায় চাইতে এলি কৃষ্ণ? ওরে কৃষ্ণ, এতদিন আমাদের রাজ্য ছিল না, সিংহাসন ছিল না, দুঃখ ছিল, কষ্ট ছিল রে কৃষ্ণ, তখন তুই আমাদের পাশে পাশে ছিলি, আজ রাজ্য ফিরে পেয়েছি, সিংহাসন পেয়েছি,
সুখ এসেছে, কৃষ্ণ তুই বিদায় চাইতে এলি বাবা। হরে কৃষ্ণ, দুঃখ কষ্ট থাকলে যদি তুই পাশে পাশে থাকিস, তুই সারা জীবন আমায় দুঃখ দে, দুঃখ দে, দুঃখ দে। মাতা কুন্তী ভগবানের কাছে দুঃখটা চেয়ে নিলেন। কথায় আছে না, তুলসীদাস বলেছেন না, দুঃখ পাই তো হরি ভজে, সুখে না ভজে কই, সুখ মে যো হরি ভজে, দুঃখ কাহাঁ সে হই। দুঃখের সময় আমরা ভগবানকে ডাকি, দুঃখটা চেয়ে নিলে ভগবান বললেন, তথাস্ত তোমায় আমি দুঃখ দিয়ে গেলাম। বিদায় তো নিলেন ভগবান, শোকের ছায়া নেমে এলো হস্তিনাপুরে। মা কুন্তী নিজের হাতে রান্না করে পাঁচ ছেলেকে ডেকে বলছেন, আয় বাবা খেয়ে নে। যুধিষ্ঠির মা, খেয়ে নে বাবা আয়। অর্জুন, নকুল, সদে ভাই, বস খেয়ে নে। আমরা খেতে পারবো না। কি বলছিস যুধিষ্ঠির? না মা, খেতে পারবো না। অর্জুন, না মা, খাওয়াতে রুচি নেই। এতদিন কৃষ্ণ পাশে ছিল, সে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, খেতে পারবো না। ভীম বলছেন, মা, এ দাদা ভাইরা যখন খাবারগুলো খাবে না, সব খাবার তুমি আমাকে দাও, আমি একা খাবো। ভীম, লজ্জা করে না তোর? বাড়ির কেউ খায়নি, শোক নেমে এসেছে, সবার চোখে জল, আর এই দুঃখের দিনে, শোকের দিনে তুই খাবার খেতে চাইছিস সবার আগে? তুই আর কোনো চিন্তা করলি না ভীম? সারা জীবন তুই শুধু খাওয়ার চিন্তা করে মা কি বললি? আমি শুধু খাওয়ার চিন্তা করি, আর কোনো চিন্তা করি না। বলো মা, তুমি কি চাও? কি চাও বলো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কি বেলে খুশি হবে, কি বেলে সুখী হবে? ভীম, পারবি? যার জন্য পাণ্ডব কুলে শোকের ছায়া নেমে এসেছে, সেই কৃষ্ণকে এনে দিতে পারবি? কি বললে মা? কৃষ্ণ পেলেই তুমি সুখী খুশি? হ্যাঁ, কৃষ্ণ পেলেই আমি সুখী খুশি। দাঁড়া মা, তোমার কৃষ্ণকে আমি এখনই এনে দিচ্ছি, এখনই। ভীমের গদাটা হলো আশি মন ভারি। আশি মন, সেই আশি মন গদাটা ভীম প্রাসাদের বাইরে নিয়ে এসে বন বন করে ঘোরাতে ঘোরাতে উপরে ছুড়ে দিয়েছেন। মুখ পেতে আছে কৃষ্ণ, তুই যদি না আসিস, এই গদার আঘাতেই আমি প্রাণ বিসর্জন দেব। ভগবান আছো কি না করো তা প্রমাণ, ভগবান আছো কি না করো তা প্রমাণ, ভগবান আছো কি না করো তা প্রমাণ, ভগবান উদ্ধারি হরি 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 বল, আছো কি না করো তা প্রমাণ। তুমি আছো এই মাটিতে, তুমি আছো ওই গগনে, তুমি আছো ত্রিভুবনে, তুমি আছো
এই মাটিতে ওই গগনে তুমি আছো ত্রিভুবনে, তুমি আছো এই মাটিতে, তুমি আছো গগনে, তুমি আছো ত্রিভুবনে, তুমি আছো এই মাটিতে ওই আকাশে ওই গগনে, তুমি আছো ত্রিভুবনে ভগবান, আছো কি না করো তাপমান ভগবান, আছো কি না করো তাপমান পৌঁছে গেছেন। এই রুক্মিণী সত্যভামা বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত, বরণ ডালা নিয়ে যেই না, বরণ করতে গেলেন সত্যভামা, জল নিয়ে যেই না চরণ ধোয়াতে গেলেন। দাঁড়াও রুক্মিণী সত্যভামা, কেন স্বামী কি হলো? এই তো তুমি এলে, আবার কি হলো? আমাকে এখনই হস্তিনাপুরে ফিরে যেতে হবে, আমি যদি এখন না যাই তাহলে ভক্তের বিশ্বাসের মর্যাদা হানি হবে, আমাকে যেতেই হবে। দ্বারকা থেকে ভগবান এলেন হস্তিনাপুরে, আর ওই যে ভীমের আশিমন গদাটা উপরে বনবন করে ঘুরছিল, ভগবান ওপরে গিয়ে ডান হাত দিয়ে গদাটা ধরে নিচে নেমে এলেন, ভীমের হাতে গদাটা দিয়ে বললেন এই নাও তোমার গদা। ভীম কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণের হাতটি ধরে মা কুন্তির হাতে দিয়ে বললেন মা এই নাও তোমার কি কৃষ্ণ। ভগবানের থেকে ভগবানের নামের ক্ষমতা অনেক বেশি, বীজের মধ্যে বৃক্ষ আছে কবু না যায় দেখা, নামের মধ্যেই নামই আছে তা হৃদয় পটে আঁকা, এখানে ভগবান বর্তমান। কেন না নাম রূপে তিনি অবতীর্ণ হয়েছেন এই হটর মাকাল তোলা হরিবাসরে, নিতাই গোর হরিব নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগি নাদ হৃদয়ে নাচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ভগবানের থেকে ভগবানের নামের ক্ষমতা অনেক বেশি, এতাত্রিষি তব কৃপা তব কৃপা, ভগবানের থেকে ভগবানের নামের ক্ষমতা অনেক বেশি, নামের কত কৃপা দেখো, ভগবানের নামের কত কৃপা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, আটটা হরে আছে, বলছে হরে বললেই তুমি উদ্ধার হয়ে যাবে। এক অনুবাদী ভক্ত বলছেন আমি হরে বলবো না, হরেটা তুলে দিয়ে বলবো পরে কৃষ্ণ 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 পরে পরে, বলছে তুমি কলিযুগে তারক ব্রহ্ম নামকে তুমি চেঞ্জ করতে চাও পরিবর্তন করতে চাও পরে কেন বলবে? আচ্ছা আপনি আমায় বলছেন যে পরে বলবো না, তাহলে আপনাকে বলতে হবে হরের মধ্যে কি আছে, আপনাকে বলতে হবে যে হরের মধ্যে কি আছে যা পরের মধ্যে নেই, হরেও একটা শব্দ পরেও একটা শব্দ, তাই না? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একটা সাদা কাগজের টুকরো পড়ে আছে, কি করবেন বলুন তো? সাদা কাগজ পড়ে আছে আপনারা কি করবেন? এই তো পা দিয়ে মারিয়ে যাবেন না টিকিয়ে যাবেন, কিন্তু যদি একটা অন্য কাগজ পড়ে থাকে কাগজটা বলতে হবে না, এই আপনাদের মুখের হাসি দেখে বুঝতে পেরে গেছি কোন কাগজটা, বুঝে গেছেন? তাহলে ওই কাগজটাকে সবাই ভালোবাসে, বলে বাবা নিত্যানন্দ বাবু আপনি তো ওই কাগজের জন্যই এসেছেন, নিতাই গোর হরি বল।
ওই কাগজটা পড়ে থাকে, 500 টাকার নোটের কাগজটা, 500 টাকার নোটটা, ওই কাগজটা যদি পড়ে থাকে আপনারা কি করবেন বলুন তো? আপনারা যা করবেন আমিও তাই করব। এই দেখুন দেখিয়ে দিচ্ছি, এদিকে দেখে নিন, রাস্তায় যদি পড়ে থাকে ওই কাগজটা, এই কুড়িয়ে পকেটে ঢোকাবো। একটু আগে পেরিয়ে গেলেন, একটা সাদা কাগজ কুড়িয়ে দিলেন না, 500 টাকার নোট এই কাগজটা কেন নিয়েছেন? বলছে কেন নিয়েছি জানো, এর মধ্যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সিলমোহর দেওয়া আছে, যেখানেই দেব কিছু না কিছু পাবো। তেমনি হরেকা, হরেও একটা শব্দ, পরেকা পরেও একটা শব্দ, হরের মধ্যে ভগবান কি করেছেন, প্রেম ভক্তি নামক স্ট্যাম্প ছাপিয়ে জগতে ছেড়ে দিলেন, তাই গৌর হরি বল। ওই 500 টাকার নোট দিয়ে তুমি বাড়ির জিনিসপত্র কিনতে পারবে, কলা বেগুন মূল ফল, আর হরে দিয়ে তুমি প্রেম আর ভক্তি পাবে, নামের কত কৃপা, শুনে রাখুন, এতাদৃষ্টি তব কৃপা। পুজো করতে বসলে, আস্তে কথা কম, আস্তে সাউন্ডটা কম, পুজো করতে বসলেই দেখবেন ব্রাহ্মণ ঠাকুরকে আগে কিন্তু ধুতিটা পড়তে হয়, বাসি কাপড়ে পুজো করা যায় না, স্নান করতে হয়, তারপরে পুজো বসলে আসন শুদ্ধি, জল শুদ্ধি, আটমন করতে হয়, এই গঙ্গা গঙ্গে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী গুরু, মানে আটমন, তারপরে স্বস্তি বাচন, আসন শুদ্ধি, ফুল শুদ্ধি, তারপরে পুজো করা যায় তার আগে নয়। কিন্তু ভগবানের নাম খাওয়ার সময় পুজো করতে পারবে? খাওয়ার সময় যজ্ঞ করা যাবে? কিন্তু এই নাম খাইতে শুইতে নাম যথাযথ লয়, দেশ কাল নিয়ম নাস্তি সর্ব সিদ্ধি হয়। আপনার বাড়িতে যদি একটা বাচ্চা হয় তখন আপনি হরিনাম করতে পারবেন, আপনার বাড়ির যদি কে বয়স্ক মারা যায় তখন কি ডিজে বাজিয়ে শ্মশানে যাওয়া যায়? এখন আবার হয়েছে কিন্তু নয়, শাস্তে নয়। দুঃখের দিনেও যেমন ভগবানের নাম করা যায়, সুখের দিনেও করা যায়, আনন্দের দিনেও করা যায়। আপনি যদি হঠাৎ বিপদে পড়েন তখন একটু ভগবানকে স্মরণ করবেন, দুঃখের দিনে ভগবানকে স্মরণ করবেন, সুখের দিনেও ভগবানকে স্মরণ করবেন, ভগবান আপনার হৃদয়ের মধ্যে আপনার প্রেম ভক্তি পরিপূর্ণ করে আপনাকে আরো সজাগ করে তুলবে, তাই করো, নামের কত কৃপা দেখো। মহাপ্রভু বললেন এতাদৃশী তব কৃপা, ভগবান মমা বিদুর্দৈবা মেদিশমিহাজনি ননুরাগ, এত নামের কৃপা তবু কলির জীবের এখন অনুরাগ জন্মালো না, এত সুন্দর হরিবাসর মঞ্চটাকে দেখে ভক্তি আসছে, আপনারা এত মন দিয়ে কীর্তন শুনছেন আমারও মনে আনন্দ হচ্ছে। তা দেখুন এত সুন্দর করে কমিটি দাদারা সাজিয়েছেন, গ্রামটা তো বেশ, ভোটও তো বেশ বড় এলাকা, সবাই যদি আসতো এখানে জায়গা দেওয়া যেত, কিন্তু এই যারা এসেছেন এখন পর্যন্ত এই হরিবাসরে, জানবেন তার কৃপা হয়েছে বলেই আপনি আজকে হরিবাসরে মঙ্গল তিথিতে মঙ্গল রজনীতে হরিবাসর শোনার, কীর্তন শোনার সৌভাগ্য হয়েছে, তাই গো হরিব। তাই তো মহাপ্রভু প্রতিজীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করলেন, আর কি বললেন, লহরে হরে হরিবাসরে আসতে, হরিবাসরে বসে হরিধ্বনি আর উলুধ্বনি যদি না হয় তাহলে হরিবাসর মানায় না, বা হরিলুটের বাতাগুলো বাতাসগুলো দেখে খুব আনন্দ হচ্ছে, এই নিয়ে পরে বলবো, হরিলুটের বাতাস অত নাকি, হ্যাঁ আচ্ছা, হরিলুটের বাতাস আসছে কি কেউ ভাবে হলে হরিলুট ঠিক প্রসঙ্গক্রমে বলে দিব, দেখে তো ভালো লাগছে বলে দেবো, চলুন একটু আনন্দ করি, লহরে 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 লহয়ে ব্রজ প্রেমে নিতাই ডাকে, লহরে লহরে লহয়ে ব্রজ প্রেম নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় গৌ ডাকে আয়, আয় নিতাই ডাকে আয় গৌ ডাকে আয়, নিতাই ডাকে আয় গৌ ডাকে আয়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়,
কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ারে গায়ে, থালি ও থালি পরে কভু না ফুরাই, প্রেমি ও থালি ও থালি পরে কভু না ফুরাই, থালি ও থালি পরে কভু না ফুরাই, প্রেম থালি ও থালি পরে কভু না ফুরাই, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া। আচ্ছা, সামনের মায়েরা উলুধ্বনি দিচ্ছেন, পিছনের মায়েরা ফাঁকি দিচ্ছেন না তো? আচ্ছা, এবার একটু ঠিক, এবার একটু চুপ করুন, বলি। এই যে আপনারা উলু দিচ্ছেন, কীর্তনটা শুনতে হবে, উলুধ্বনিটার তত্ত্বটা পরে বলে দেব, লীলা প্রসঙ্গ রাখবে। খুব গভীর তত্ত্বের কথা যে উলুধ্বনি আমরা কেন দিই মঙ্গলজনক অনুষ্ঠানে। এত সুন্দর দিলেন বলেই আমার হঠাৎ মনে পড়লো যে না, এখানে একটা উলু তত্ত্ব বলা যাবে, কিন্তু লীলা যত এগিয়ে নিয়ে যাব ঠিক প্রসঙ্গ ক্রমে বলে দেব। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, এই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ারে গায়ে, থালি ও থালি পরে কভু না ফুরাই, প্রেম থালি ও থালি পরে কভু না ফুরাই, প্রেম থালি ও থালি পরে কভু না ফুরাই, এ প্রেম থালি ও থালি পরে কভু না ফুরাই, লহরে লহরে লহয়ে ব্রজ প্রেমে নিতাই ডাকে, লহরে লহরে লহয়ে ব্রজ প্রেমে নিতাই ডাকে আয়, লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। এবার পদাবলিতে ফিরে আসি। বড় অবতার রে ভাই বড় অবতার, পতিতেরে বিলাওলো প্রেমেরও ভাণ্ডার, নবদ্বীপ চন্দ্র গৌর হরি আমার কেমন, তার লীলাটি কেমন, বড় অপরূপ ভাই রে, আমার আমার প্রেমের গোড়া চাঁদ, আমার আমার গোরা চাঁদ, আমার গোরা চাঁদ, বড় অপরূপ বড় অপরূপ বড় অপরূপ ভাই রে, আমার গোরা চাঁদের লীলা দেখো বড় অপরূপ ভাই রে, আমার গোরা চাঁদের লীলা, রাজা হইয়া বৈষ্ণবেরি কাঁদে করে হয়ে বৈষ্ণবের কাঁধে করে দোলা, বড় অপরূপ রে বড় অপরূপ রে বড় অপরূপ রে বড় অপরূপ রে, আমার গৌরাঙ্গের গৌরাঙ্গের মধুর লীলা, যে যে সেধে প্রেম দিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যে যে সেধে প্রেম দিলা, গৌরাঙ্গের মধুর লীলা, যে যে সেধে প্রেম দিলা, আমার গৌরাঙ্গের মধুর লীলা, যেচে সেধে প্রেম দিলা, আমার গৌরাঙ্গের মধুর লীলা, হরিধ্বনি উলুধ্বনি, ও যে যেচে সেধে প্রেম দিলা, গৌরাঙ্গের মধুর লীলা,
আছে সেতে প্রেম দিয়া, আমার গৌরাঙ্গের মধুর লীলা সেতে প্রেম দিয়া, 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 এ যে বড় অপরূপ রে ওই রাজা হইয়া বৈষ্ণবে রে কাঁধে করে দোলা, কাঁধে করে দোলা।